হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম। আজ আমি আপনাদের মাঝে বেশ জনপ্রিয় একটি বাইক হিরো স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন এই বাইকটি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এই বাইকটি হলো স্ট্যান্ডার্ড একটি বাইক যার দামে ও সার্ভিসে বেশ ভালো। বাইকটির ইউজারও অনেক বেশি। কি কারণে বাইকটির ইউজার এত বেশি চলুন জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে রাখুন, কারণ বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনি যেন তা দেখতে পারেন। বেশি কথা আর বাড়াচ্ছি না, চলুন বাইকটি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্যগুলো জেনে নিই। প্রথমে আমরা বাইকটির ইঞ্জিনের পারফরমেন্স সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্যগুলো জেনে নেব, কারণ আমরা সকলে জানি যে যে কোনো বাইকের মেন ভূমিকা রাখে বাইকটির ইঞ্জিন, তাই ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বাইকটিতে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার OSC i3S এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আগের ভিডিওতে OSC আর i3S সম্পর্কে বলা হয়েছে, তাই এই ভিডিওতে কিছু বললাম না। বাইকটির ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হবে 97.2 cc আর ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হবে 6.15 kW অর্থাৎ 8000 RPM, যার ফলে বাইকটির টপ স্পিড হবে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাইকটির ম্যাক্সিমাম টর্ক হবে 8.05 Nm। এর ফলে 0 থেকে 60 কিলোমিটার গতি উঠতে সময় লাগবে মাত্র 15 সেকেন্ডের মতো। ইঞ্জিনের বোর হবে 50 mm, স্ট্রোক হবে 49.5 mm। ইঞ্জিনটিতে তেল সাপ্লাই হয় কার্বোরেটরের মাধ্যমে। ইঞ্জিনটিকে ঠান্ডা রাখার জন্য এয়ারকুল সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 4টি গিয়ার আছে যা ইঞ্জিনের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনটিকে স্টার্ট করার আগে অবশ্যই i3S সুইচটি অন করে নিতে হবে। ইঞ্জিনটিকে আপনারা 2টি সিস্টেমের মাধ্যমে স্টার্ট করতে পারবেন, কিকের মাধ্যমে অর্থাৎ পা দিয়ে আর ইলেকট্রিকের মাধ্যমে অর্থাৎ সেলফের মাধ্যমে। আপনারা এই 2টি সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনটিকে স্টার্ট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল ইঞ্জিন সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য। তাহলে এবার আমরা চলুন বাইকটির বডি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্যগুলো জেনে নিই। বাইকটি লম্বা হবে 2000 mm, চওড়া হবে 720 mm এবং বাইকটির উচ্চতা হবে আপনার 1040 mm। বাইকটির সিট বেশ আরামদায়ক সিট, সিটের হাইট হবে 885 mm। এর ফলে বাইকটিতে 2 জন বসে খুব আরাম করে জার্নি করতে পারবেন, তবে আপনারা চাইলে 3 জনও জার্নি করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 159 mm, যা বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কি সে বিষয়টি শেয়ার করে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটি হলো মাটি থেকে ইঞ্জিনটি কত উচ্চতায় আছে সেটা বোঝায়। বাইকটির হুইল বেজ হবে 1230 mm। হুইল বেজ বলতে সামনের চাকার মিডিল থেকে পিছনের চাকার মিডিল পর্যন্ত বোঝায়। হুইল বেজ বেশি হলে আপনি গাড়িটি স্মুথলিভাবে কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িটির হুইল বেজ 1230 mm হয় কন্ট্রোল করতে তেমন কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই বাইকটি পেট্রোলে চলবে। বাইকটির ট্যাঙ্কে তেল ধারণ ক্ষমতা হবে 10 লিটার আর রিজার্ভে তেল ধারণ ক্ষমতা হবে 1.1 লিটার। এই বাইকটির ওজন হবে আপনার 112 কেজি। বন্ধুরা, এই ছিল বাইকটির বডি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য। এবার আমরা চলুন বাইকটির ব্রেক এবং চাকা সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্যগুলো জেনে নিই। বাইকটির সামনের চাকাতে 80x100 সাইজের টিউবলেস টায়ার, 18 সাইজের রিম, 130 mm ড্রাম ব্রেক এবং টেলিস্কোপিক হাইড্রোলিক শক্স অ্যাবসর্বার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির পিছনের চাকাতে 80x100 সাইজের টিউবলেস টায়ার, 18 সাইজের রিম, 130 mm ড্রাম ব্রেক, সুইং আর্ম 5-স্টেপ হাইড্রোলিক শক্স অ্যাবসর্বার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই ছিল বাইকটির ব্রেক এবং চাকা সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য। এবার আমরা বাইকটির ব্যাটারি, হেডলাইট, ব্যাকলাইট এবং মিটার সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্যগুলো জেনে নেব। এই বাইকটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের MF ব্যাটারি। বাইকটির হেডলাইটে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন বাল্ব এবং 5 লাইট রয়েছে। সাইড ইন্ডিকেটরে ক্লিয়ার লেন্স ইয়েলো কালার বাল্ব ব্যবহার করা হয়েছে। বাইকটির ব্যাকলাইটে যে বাল্ব ব্যবহার করা হয়েছে সেটা হলো 12 ভোল্টের 5x10 ওয়াটের হ্যালোজেন বাল্ব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির হ্যান্ডেল বার পাইপ হ্যান্ডেল বার। বাইকটির মিটার ফুল অ্যানালগ মিটার। বন্ধুরা, বাইকটি সম্পর্কে তো আমরা সবকিছুই জেনে নিলাম। বরাবরের মতো এবারও আমরা বাইকটির বর্তমান বাজার মূল্য এবং মাইলেজ জেনে ভিডিওটি শেষ করব। তাহলে চলুন আমরা জেনে নিই। বাইকটির রেগুলার বাজার মূল্য 1,02,990 টাকা,
বর্তমানে এই বাইকটিতে 6000 টাকার ডিসকাউন্ট চলছে। তাহলে এই বাইকটির বাজার মূল্য পড়ছে 96,990 টাকা। বাইকটি প্রতি লিটার তেলে অ্যাভারেজ 50 থেকে 55 কিলোমিটার যাবে। স্প্লেন্ডার প্লাস বাইকটি তিনটা কালার বাংলাদেশে আপনারা অ্যাভেলেবল পাবেন। কালার তিনটা হলো গ্রে ব্ল্যাক, ক্যান্ডি ব্লেজিং রেড এবং গোল্ডেন ব্ল্যাক স্পেশাল এডিশন। এই তিনটি কালার, এর মধ্যে বেশ জনপ্রিয় কালারটি হলো রেড কালার। বন্ধুরা, এই ছিল আজকে হিরো স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশনের খুঁটিনাটি সকল তথ্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনি যেন তা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।